আমি আল্লাহ রব আলমিনের কাছে মানুষ একান্তে দোয়া করে না আমার কিছু একান্তের দোয়া আছে তফে হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে কিছু একান্তের চাওয়া আছে এর ভিতরে একটা চাওয়া হলো আমি আল্লাহর কাছে প্রায় দোয়া করি আল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লার মতো আখলাখটা আপনি আমাকে দান করেন কারণ এটার অভাব আমার মধ্যে অনেক বেশি আল্লাহ তাহলে আমাদের সবাইকে দান করুন বরং তার চাইতে আরও আখলা হওয়ার তফিক দান করুন শুধু তিনি নন বাংলাদেশে আরো বহু লামা একরাম আছেন এরকম উন্নত আখলাকের আছে না নাই শেখ আব্দুল্লাহ জাক বিন ইউসুফ হাফিজা ওনাকেও দেখবেন ওনার চেহারাটা যখন মাথা চিন্তা করবেন দেখবেন যে হাসতেছে ঠিক না ভাই ঠিক আর অনেক ওলামা একরাম আছেন যারা দেখবেন যে সদা হাস্য তাদের চেহারাটা আপনি কল্পনায় আনবেন দেখবেন কি হাসছে আপনার আশেপাশে অনেক আলেম ওলামা দেখবেন এমনকি অনেক সাধারণ মানুষ দেখবেন তাদের মধ্যে এই গুণটা আছে না নাই নবী আলাইহিস সালাহ বলেছেন লাতাহকিরান মিনাল মা'রুফিশাইআ খবরতা কখনো কোনো ভালো কাজ কোনো নেক কাজ কোনো সওয়াবের কাজকে ছোট মনে করবে না অনেক সময় দেখা যায় কোন একটা ভালো কাজ কেউ করেছে আমরা সেটাকে খুব তুচ্ছ মনে করি হাসাহাসি করি যেটা একটু কাজ হলো এমন কি আমরা তো এত জাহালাত এত মূর্খতা এবং এত অন্ধকারের মধ্যে আজকে প্রবেশ করে গেছি যে ছোট কাস্তপরের কথা অনেক বড় কাজকে দেখেও আমরা অনেক সময় ছোট মনে করি তুচ্ছ মনে করি হাসাহাসি করি কেউ দাঁড়ি রেখেছে তার দাঁড়ি নিয়ে আমরা হাসাহাসি করি কেউ বোরকা রেখে পড়েছে পর্দা করেছে হঠাৎ করে তাকে পর্দা করতে দেখে আমরা হাসাহাসি করি একজন মানুষ খারাপ পথে ছিলেন তিনি ভালো পথে ফিরে এসেছেন আমরা অনেক সময় সেটাকে তুচ্ছ মনে করি হাসাহাসি করি বিদ্রুপ করি ব্যঙ্গ করি আছে না না এই রোগটা আমাদের মধ্যে নবী আলহ বলেছেন কোনো ভালো কাজ এটা আর কি এমন ভালো কাজ এটা বলে এড়াইয়া না। যে কোনো নে কামল সেটা করতে যত সহজ হোক না কেন রাস্তায় কেউ কলা খেয়ে খোসা ফেলে গেছে এই খোসাটার উপরে কেউ পাড়া দিয়ে ভুলে আছাড় খেয়ে পড়তে পারে তাহলে যে এই খোসাটা ফেলে গেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে এখন এই খারাপ কাজটাকে আপনি ভালো কাজে পরিণত করতে পারেন খোসাটাকে তুলে আপনি যথাস্থানে ফেলে দিলেন মনে হচ্ছে এটা আর কি এমন কাজ খুব তুচ্ছ সাধারণ একটা কাজ না এই সাধারণ একটা কাজ আপনার আখেরাতে নাজাতের মাধ্যম হতে পারে প্রমাণ নেবেন নবী করিম সাল্লা একটা হাদিস থেকে আমরা জানি অনেক আগের যুগের কোন একাল্লার বান্দা মানুষের চলাচলের পথে একটা গাছের ডাল বা গাছ বাঁকা হয়ে রাস্তার উপর পড়েছিল যার কারণে মানুষ সে রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছিল বিঘ্ন হচ্ছিল আল্লাহর বান্দা সে গাছের এই যে ডিস্টার্ব হচ্ছিল গাছের কারণে সেটাকে তিনি কেটে পরিষ্কার করে মানুষের চলাচলের পথটাকে স্বাভাবিক করে দিলেন শুধুমাত্র মানুষের চলাচলের জন্য সুবিধা হয় সেজন্য আল্লাহর কাছ থেকে আজর আশা করেছেন দুনিয়ার মানুষের কাছে বাহবা পেতে চান নাই গাল গল্প দেওয়ার জন্য না ভোটের জন্য না নোটের জন্য না শুধু আল্লাহকে খুশি করার জন্য করেছেন আমলটা খুবই সাধারণ খুবই সাধারণ খুব বেশি কষ্ট করতে হয়নি সহজ একটা আমল নবী আলসিদুসাল্লাম বলেছেন আল্লাহর এই বান্দার এই আমলটা আল্লাহ তালা এত পছন্দ করেছেন যে এর উসিলাতে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন অতএব রাস্তার একটা কলার খোসা যদি আমরা তুলে কোথাও ফেলে দেই সব হবে কি হবে না বলেন মোহতারাম হাজিরিন এরকম ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো আমরা সারাদিন করতে পারি কিন্তু আমরা খেয়াল করি না আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার জুতা পাড়া দিয়ে আরেকজনের জুতার উপরে আপনি পাড়া দিয়ে চলে গেলেন তার জুতা ময়লা হয়ে গেল ধুলাবাড়ি লেগে গেল। কাদা লেগে গেল। কাজটা কি ভালো হলো না খারাপ হলো খুব বড় মাপের খারাপ কাজ হয় নাই কিন্তু এটা এক ধরনের খারাপ কাজ ইমানদার কোন খারাপকে তুচ্ছ মনে করবে না আর কোনো ভালোকেও ছোট মনে করবে কারণ কোরআনে আল্লাহ তালা বলেছেন ফেমাইয়া আমল মিসকাল দর্রাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমল মিসকাল দর্রাতিন সর্রাই ইয়ারা যাররা পরিমাণ ভালো কাজও যদি কেউ করে আল্লাহর কাছে তার পুরস্কার পাওয়া যাবে বৃথা যাবে না আল্লাহর কাছে তুচ্ছ বলতে কিছু নাই ভালো কাজ যদি অনেক সহজ হয় হয় সাধারণ ছোটও হয় আপনি আখের তার পুরস্কার দেখতে পাবেন আবার মন্দ কাজও একই কথা যে যাররা পরিমাণও যদি মন্দ কাজ করেন তার তিরস্কার আপনাকে দেখতে হবে মোহারাম হাজরিন দুনিয়াতে আমাদের কাছে এগুলো ছোট মনে হতে পারে আখের যখন আমরা দেখবো যে একজন জান্নাতির সাথে আরেকজন একজন জান্নাতির শুধুমাত্র সকল আমলে মিজানের পাল্লায় সমান সমান হয়েছে উনি যত ভালো কাজ করেছেন ইনিও তত ভালো কাজ করেছেন একেবারে লেভেল বরাবর শুধুমাত্র একবার সুবহান আল্লাহ বেশি বলেছেন একজন একবার সুবাহ বলতে কত এক সেকেন্ড সময় তো লাগে না এই আমলটা একবার বেশি আছে তার সব মিলিয়ে টিকেছে আছে এটুকুর কারণে এই দুই জান্নাতের মধ্যে যত পার্থক্য হবে শুধুমাত্র এই পার্থক্যর কারণে যার একবার সুবহান আল্লাহ কম হবে এই আল্লাহর বান্দার আফসুসের কোনো শেষ থাকবে না আমি কেন ওই একবার সুবাহ আল্লাহ তার তাসমান হতে পারলাম না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনের প্রতিটি নে কামলকে খুটে খুটে করার তফিক দান করো এ হাদিসের শেষে নবী আলসালাম একটা বিশেষ নে কামলে কথা বলছেন সেটা হলো এমন কি ওয়ালাও ওয়ালা কেক কোনো বর্ণার তলিক তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে যে কোনো মুসলমানের সাথে মেয়েরা মুসলমান বোরের সাথে যদি সাক্ষাৎ করো হাসি মুখে লোকটার সাথে কথা বলো কিভাবে হাসি মুখে তার সঙ্গে দেখা হয়েছে একটু মুচকে হাসি দিয়ে এসো তোমার এই হাসি মুখের সাক্ষাৎ এই আমলটাকেও তুমি কখনো ছোট মনে করবে না এই হাসি মুখে শুধু সাক্ষাৎ করলে হাসতে তো আর পয়সা লাগে না কষ্টও লাগে না শুধু একটু মুচকে হেসে দিয়ে কথা বললে বা সাক্ষাৎ করলে গোমলা মুখ থাকলে না এই ছোট একটা আমলও যদি হয় এটাকেও ছোট মনে করবে না এটা অনেক বড় আমলে পরিণত হতে পারে বলেছেন আলা তোমার ভাই তার সাথে যখন তোমার সাক্ষাৎ হবে তুমি যদি একটু মুসকি হেসে দিয়ে কথা বলো সাক্ষাৎ করো তাহলে তোমার আমল নামাতে সাদাকার সবাব লিখে দেওয়া হবে আমাদের দেশে কারোর সাথে কারো সাক্ষাৎ হলে অপরিচিত লোক হলে হাসি মুখে সাক্ষাৎ এটা তো বিরল ঘটনা ঠিক না ঠিক বলেন অপরিচিত লোকের সাথে কেউ হাসি মুখে কথা বলে খুব ভাবসাপ নিয়ে কথা বলে অথবা খুব মোড় নিয়ে কথা বলে হাসি মুখে কথা বলা অপরিচিত লোকের সাথেও হয়তো একজন লোক আপনার কাছে জিজ্ঞাসা করছে ভাই রাস্তাটা কোন দিকে আপনি তাকে রাস্তা বলতে যাচ্ছেন আমরা হয়তো স্বাভাবিক মোড়ে থাকি স্বাভাবিক মোড়ে থাকা গুনাহের কাজ না ঠিক আছে এটা জায়জ আছে কিন্তু আপনি ইমানদার হিসাবে যেই কোনো মানুষের সাথে সাক্ষাৎ করবেন তাহলে আপনার মুখের মধ্যে যদি হাসিটাকে আপনি ফুটিয়ে তোলেন ওই লোকটা সে মুখটা দেখতে ভালো লাগবে কি লাগবে না এইটুকু কাজ খুব ছোট খুবই তুচ্ছ খুবই সাধারণ খুবই সহজ এই কাজটুকুর কারণে আপনার নেকামলের পাল্লায় আল্লাহ রব্বুল আলমিন এর জন্য সওয়াব দিবেন পুরস্কার দিবেন যেটা আখেরাতে দেখে আপনার আফসুস হবে যে বাকি সময়গুলো কেন এরকম করি নেই আরবের ওলামায় আরবের সাধারণ মানুষ তাদের অনেক ভালো দিক আছে এর মধ্যে একটা ভালো দিক হলো শেখ সৌদি আরবে আছে আমি দশ বছর কাটিয়েছি আমি জানি যে সেখানে পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ চলে তারা সচরাচর দুইটা কাজ করতে কখনো ভুলে না একটা হলো সালাম আর একটা হলো মুচকে হাসি যত অ্যারাবিয়ানের সাথে আপনি বাংলাদেশে অনেক আরাবিয়ান আসে একটু দেখা করে দেখেন তারা সাধারণত বিশেষ করে সৌদি আরবের কথা আমরা বলতে পারি যে সাধারণত মুসকি হাসি ছাড়া তারা কথা বলে না এমন কি রাস্তায় দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একজন গাড়ি আরেকজন গাড়িকে মেরে দিয়েছে যদিও আমাদের দেশে মতো এত অনিয়ম নাই যে যার গায়ের জোর আছে সে মেরে দিয়ে চলে যায় এরকম না সেখানে সিস্টেম আছে ভুল হলে সেটা ইন্স্যুরেন্স বহন করে বা ওই ব্যক্তি বহন করে কেউ দৌড়াদৌড়ি পালাপালি করে না সাধারণত কিন্তু সেখানেও দেখা যায় যে সালাম মুসাফা এবং সুন্দর করে কথাবার্তা বলে তারপর তারা সামনে আগায় এটা গুরুত্বপূর্ণ একটা আমল মুসলমানদের একটা দারুণ চরিত্র শুধুমাত্র তারা না অনেক অমুসলিম আছে পৃথিবীর বহু অমুসলিম কান্ট্রির মানুষেরা আছে তাদেরকে দেখবেন তারা যখন কথা বলে আপনি জাপানিদেরকে দেখবেন তারা যখন কথা বলে কি বিনয় তাদের কথার মধ্যে তারা অবশ্য বিনয় প্রকাশ করতে গিয়ে একবারে মাথা ঝুঁকায় ফেলে যেটা হাদিসি নিষেধ কিন্তু বিনয় তাদের মধ্যে আছে এবং হাসি মুখে তারা কথা বলে কিন্তু আমাদের দেশে হাসি মুখে কথা বলার এ আমলটা প্রায় মৃত হয়ে গেছে এটা আপনি দেখবেন না অথচ এটার জন্য কম পরিশ্রম লাগে না কিচ্ছু না একটু একজন মুসলমানের সাথে সুন্দরভাবে কথা বলা হাসি মুখে কথা বলার চেষ্টাটা করা একটু ইচ্ছাটা করা যে আমি কথা বলার সময় প্রত্যেকটা মানুষের সাথে হাসি মুখে কথা বলবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মুশকিল হলো আমাদের দেশে অপরিচিত কোনো লোক তার সাথে দেখা হয়েছে আপনি যদি হাসি মুখে কথা বলতে যান বলবে ব্যাপার কি কোনো সমস্যা নাকি লোকটা হাসা হাসতেছে কেন ঠিক না যেহেতু কেউ হেসে কথা বলে না সাধারণত হঠাৎ করে আপনি হাসলে বলবো যে বেচার মাথায় কোনো সমস্যা আছে কি না হাসতেছে কেন অবশ্য আপনি যদি আপনার অ্যাপ্রোচটা সেভাবে করতে পারেন তাহলে সেটা কারোর কাছে অস্বাভাবিক মনে হবে না অপরিচিত লোককে সালাম দিল তো অনেক সময় মানুষ হঠাৎ করে বিব্রত হয়ে যা ব্যাপার কি লোকটা আমার সালাম দিল কেন আমাকে এক ভাই বললেন যে ভাই আমি হাদিসের উপর আমল করতে গিয়ে এক জায়গায় একজন অপরিচিত ব্যক্তি ওয়েটিং রুমে আমরা সবাই বসে আছি তাকে আসসালাম আলাইকুম বলে হাত বাড়াই দিলাম মুসাফা করার জন্য লোকটা আমার দিক তাকা রইল ব্যাপার কি এ লোকটা আমার সালাম দিল কেন হাত বাড়াই দিল কেন মুসাফার জন্য তখন উনি প্রশ্নই করে বলছেন যে ভাই আপনাকে কি আমি চিনি তো আমাকে বদলক বললো যে আমি তো খুব লজ্জা পড়ে গেলাম আমি তো পরিচিত না মুসলমান মনে হয়েছে সেজন্য সালাম দিয়েছি হাত মোসা বাড়া দিয়েছি মুসাফা করার জন্য বলছে আপনাকে আমি চিনি তার মানে অচেনা মানুষকে সালাম দেওয়া যাবে এরকম একটা ধারণা আমাদের সমাজে বদ্ধমূল হয়েছে কি হয় নাই আল্লাহর কিছু বান্দা আছে আমাদের সমাজে প্রত্যেকটা সমাজে আছে আপনাদের সমাজে আছে আমাদের সমাজে আছে একটু খেয়াল করেন ড্যানে যে লোকগুলো মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলতে পারে এই গুণটা আমার মধ্যেও যে খুব একটা আছে তা না আমিও চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন ইশা ঠিক আছে তো কিছু মানুষ আছে দেখবেন হাসি মুখে কথা বলে এ লোকগুলোর সাথে কথা বলতে ভালো লাগে কি লাগে না ডক্টর খন্দকাল আব্দুল্লাহ জাহাঙ্গীর কি ভেসে উঠে আল্লাহ আকবার সদা হাস একটা মুখ ঠিক না সার রহম্লা চেহারার কথা একটু মনে করেন আমি তো যতবার মনে করি আমার চোখের সামনে ভেসে উঠে যে এক গাল ভর্তি হাসি সম্পূর্ণ হাসি মুখের একটা মানুষ ওনাকে কেউ খারাপ বলেছে সেটা নিয়ে কথা বলছেন তাও হাসতে হাসতেই বলছেন এটা হলো ইমানদারের আখলাখ আল্লাহ তারা আমাদের সবাইকে আখলাখটি অর্জন করার তফিক দান করুন গোমড়া মুখে থাকবো না হাসি মুখে থাকবো হাসি মুখে কথা বলবো সবার সাথে এক্সারসাইজ করা অনুশীলন শুরু করা এটার অভ্যাস গড়ে তোলা শুরু করবো তো ইনশাআল্লাহ যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের সাথে একজন মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হবে কথা হবে চেষ্টা করবেন আপনার মুখে একটু হাসি ফুটিয়ে তোলার এর মাধ্যমে লোকটার অন্তরে আনন্দ হবে তার কাছে ভালো লাগবে খুশি করা কোনো কিছু দিয়ে আপনি খুশি করতে পারেন এর কারণে এই হবে আপনি কিছু দিতে পারেন না সেটাও খুব সুন্দরভাবে মানা করবেন এই উন্নত আখলাকটি এটা আমার মধ্যে যে খুব একটা আছে তা নয় আমিও চেষ্টা করি প্রায় সময় চেষ্টা করি হাদিসটার উপরে পরিপূর্ণ আমল করা দরকার আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ইমানদারের এই গুরুত্বপূর্ণ চরিত্র এবং আখ্লাহটি অর্জন করা ধারণ করা এই অভ্যাসটা গড়ে তোলার তৌফিক দান করুন সবাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করব মানুষের সাথে মুখে থাকবো না এবং প্রত্যেকটা মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করব কি আপনার সাথে যদি কারোর কোনো বিষয়ে বিতর্ক হয় বৎসাও হয় কথা বাড়াবাড়িও হয় সেখানেও আপনি কোমলতা দিয়ে বিনম্রতা দিয়ে সেটাকে উপভোগ্য করে তুলতে পারেন নবী ইন ইসাল্লাম বলেছেন বিনম্রতা কোমলতা এটা এমন একটা গুণ যেই কোন কাজে যেই কোনো কথায় বিনম্রতা থাকলে ওটা চমৎকার সুন্দর উপভোগ্য হয়ে যায় ওইটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেয় বিনম্রতার গুণটি আর কোনো কাজ কোনো কথা থেকে বিনম্রতা যদি হারিয়ে যায় বিনম্রতা যদি না থাকে কোনো কাজে কোনো কথা যত ভালো কথাই হোক যত ভালো কাজই হোক ওইটা বিনম্রতা কোমলতার গুণটি না থাকার কারণে ত্রুটিযুক্ত হয়ে যায় এই জন্য আমাদের প্রয়োজন হলে এই গুণটি অর্জন করা যে আমরা কারোর সাথে কোনো বিষয়ে মতবিন্নতা হবে মত হবে তর্ক হবে বিতর্ক হবে কথা কাটাকাটি হবে সেটাও কোমলভাবে হবে একজন ইমানদার রুক্ষ স্বভাবের হবে না যাহার মানুষদের একটা অন্যতম মার্কা হলো ভাই তারা রুক্ষ স্বভাবের হয় তারা মানুষকে তাচ্ছিল্য করে পাত্তা দেয় না আর জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য হল কুল্ল আইফ তারা তাদের আচার আচরণে বিনয়ী করে কোমল করে নিজেকে এমনভাবে উপস্থাপন করে দেখলে মনে হয় তিনি নিরীহ এই নিরীহ হওয়া এটা জান্নাতি মানুষের একটা বড় মার্কা আর দাপটের চোটে মানুষকে দমায় রাখা পাত্তা না দেওয়া মানুষকে মানুষ জ্ঞান না করা তুচ্ছতা করা। সব সবসময় দাপট দেখানো সব জায়গায় দাপট জাহির করা মানুষকে সব সময় দমিয়ে রাখার চেষ্টা এটা লোকের মার্কা হাদিস থেকে বর্ণিত আল্লাহ তালা আমাদের সবাইকে কোমল হৃদয়ের কোমল আচরণের বিনম্র আখলাকের হাসি মুখে কথা বলার এই উন্নত চরিত্রটি পরিপূর্ণভাবে হাসিল করার তফিক দান করো শুরু করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বাসায় গিয়ে যখন বিবি সাহেবের সাথে সালাম দিয়ে ঢুকবেন প্রত্যেকটা কথায় কথা মুচকে হেসে কথা বলবেন আজকে মাহফিল থেকে গিয়ে রাতে যে আপনি খেয়েছেন কি না খানা রেডি হয়েছে কি না হাসি যখন কথা বলবেন দেখবেন বেগম সাহেবা যারা আগে থেকে অভ্যাস নেয় আর কি বেগম সাহেবা বলবে যে কাহিনী কি ব্যাপারটা কি এত খুশি লাগছে কেন মনে বেগম সাহেবা বলবে কি বলবে না কারণ বেগম সাহাবা তো জানে যে এই জিনিস থেকে তো হাসি দেখি নাই কখনো হঠাৎ করে এরকম ফেরিস্তা হয়ে গেল কেন যদি বিবি সাহেবা আপনার হাসি নিয়ে হাসা হাসি করে তবু আপনার হাসি থামানো যাবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের নবী করিম সাল্লাম তার সাথে যাদের উঠা বসা হতো সেই মানুষগুলো তাকে কখনো ভুলতে পারতো না যার সাথেই কথা বলতেন তিনি মনে করতেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সাহাবিরা প্রত্যেকে জানতেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এইভাবে মানুষকে আপন করতে পারতেন আজ আমাদের মুসলমানদের মধ্যে আখলাখটা হারিয়ে গেছে নাই আমার পরিবারের সদস্য আমার অফিসে সহকর্মী আমার ক্লায়েন্ট কাস্টমার রাস্তার অপরিচিত মানুষ এমনকি ভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকটা মানুষ আমার আচরণে শিখতে হবে ভক্ত হবে অনুরক্ত হবে আমার আচরণে তারা বিগলিত হবে আল্লাহ তালা এরকম আখলাখওয়ালা মানুষ হওয়ার তফিক দান করুক আমাদেরকে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাই আমি আল্লাহ রবুল আলমিনের কাছে মানুষ একান্তে দোয়া করে না আমার কিছু একান্তের দোয়া আছে তফে হজের সময় দোয়া কবলের জায়গাগুলোতে আল্লাহর কাছে কিছু একান্তের চাওয়া আছে এর ভিতরে একটা চাওয়া হলো আমি আল্লাহর কাছে প্রায় দোয়া করি আল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লার মতো আখলাখটা আপনি আমাকে দান করেন কারণ এটার অভাব আমার মধ্যে অনেক বেশি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন বরং তার চাইতে আরো আফলা কি হওয়ার তফিক দান করো শুধু তিনি নন বাংলাদেশে আরও বহু ওলামায় একরাম আছেন এরকম উন্নত আখলাকের আছে না নাই শেখ আবদুল্লাহ জাকবেন ইউসুফ হাফিজাউল্লাহ ওনাকেও দেখবেন ওনার চেহারাটা যখন মাথা চিন্তা করবেন দেখবেন যে হাসতেছে ঠিক না ভাই ঠিক আর অনেক ওলামা একরাম আছেন যারা দেখবেন যে সদা হাস্য তাদের চেহারাটা আপনি কল্পনায় আনবেন দেখবেন কি হাসছে আপনার আশেপাশে অনেক ওলামা দেখবেন এমনকি অনেক সাধারণ মানুষ দেখবেন তাদের মধ্যে এই গুণটা আছে না নেই মানুষের ভালো গুণটা আমাদের অর্জন করার চেষ্টা করা লাগবে কি লাগবে না যে কোনো মানুষের মধ্যে ভালো কোনো গুণ দেখবো আমরা সেটা অর্জন করার চেষ্টা করব আমাদের হাসি মুখে কথা বলার অভ্যাস গড়ে তোলা কোমলতার সাথে কথা বলার অভ্যাস গড়ে তোলা ধরুন আপনার স্ত্রী একটা ভুল করেছেন ধরুন আপনার অফিস সহকর্মী একটা ভুল করেছেন শাসনের জন্য যারা আপনার অধীনস্থ আপনার ছেলে মেয়ে তাদেরকে শাসন করবেন বকা দিবেন অবশ্যই শাসন করবেন শাসনের শরীয়তে আছে সব জায়গায় একেবারে আপনি নরম হয়ে তার অন্যায়টাকে আপনি মেনে নিবেন তাকে শাসন করবেন তাহলে সে শিখবে কোথেকে আপনার অধীনস্থ আপনার ছোট ভাই ব্রাদার আপনার সন্তান সন্ততি যারা আপনার অধীনে আছেন একান্ত আপন তাদেরকে আপনি শাসন করবেন বকাঝকাও দিবেন কিন্তু বেশিরভাগ সময় বা এছাড়া অন্য সকল মানুষের সাথে বিনম্রতা কোমলতা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে হারিয়ে যাওয়া এই গুণটি যেটির অভাব চলছে যেটির আকাল চলছে যেটির দুর্ভিক্ষ চলছে আজ মুসলমানদের মধ্যে এই গুণটি আমাদেরকে অর্জন করার তফিক দান করো চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার খুব কষ্ট হয় যখন অমুসলিমদেরকে দেখে এই গুণটা তাদের মধ্যে আছে আমাদেরই সম্পদ আমাদের বাতানো পথ সে পথে তারা যখন চলে দেখি তাদেরকে দেখে মানুষ অভিভূত হয় অথচ আমরা মুসলমানরা কোরআন এবং হাদিসের এই নির্দেশগুলোকে সবচেয়ে বেশি মানার কথা ছিল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহাবুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন ভাইরা আমার প্রশ্ন উত্তর চলে যাচ্ছি আমরা কারণ অনেক বেশি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন মিসমেন